শিখতে হবে। এই বিষয়ে তোমরা দৃঢ় সংকল্প হও যে যেমন তোমরা মুখস্থ করেছো এই কোরআনকে সেটাকে ধরে রাখবে। ধরে রাখবে মানে অনেকে দেখবেন এই 8 মাসে কোরআন মুখস্থ করেছে, 8 বছর বয়সে কোরআন মুখস্থ করেছে, তারপর আপনার নাম চর্চাই শোনা যায় না। এটা আপনারা দেখেছেন, নামই থাকে না। কই সেই ছেলে যে 6 মাসে কি বলে 6 বছর বয়সে বা আর 7 মাস 7 বছর বয়সে 7 মাসে 8 মাসে কোরআন মুখস্থ করেছে, তারপর বড় হয়ে তার আর কোনো খবর থাকে না, কোরআন ধরে রাখতে পারে না। কারণ কোরআন আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবিলি ফি উকুলিহা, কোরআন এত তাড়াতাড়ি পালায় যেমন বাঁধা উট বাঁধন থেকে ছুটে পালায় পালাবার চেষ্টা করে, তার থেকেও বেশি কোরআন হিফজে থেকে পালাবার চেষ্টা করে। বহু হাফেজ হয়েছে কিন্তু হিফজে থাকে না, যেহেতু তার ব্যস্ততা অন্য কাজে হয়ে যায়। আর আজকাল মোবাইলের যুগ, মোবাইলকে ঠিকভাবে ব্যবহার যদি কেউ না করতে পারে তাহলে ব্যঠিক পথে সে চলবে, আর তার এলিম চলে যাবে, তার কোরআন চলে যাবে, তার বুঝতেই পারবে না কিভাবে চলে যাচ্ছে। খবরদার, এই কোরআনকে অবজ্ঞা করবে না, কোরআনকে অবহেলা করবে না। আর কোরআন যাতে তোমার বুকে থাকে তাহলে তুমি সত্যপক্ষে ভাগ্যবান, আর আজকের এই সার্টিফিকেট তোমার কাজে লাগবে। আর তার জন্য তোমাকে করতে হবে মোরাজা, সবসময় মোরাজা করতে হবে। রমজানে না দেখে মুখস্থ কোরআন পড়ে তারাবি পড়তে হবে, হিম্মত হারিয়ে গেলে হবে না। কাজের ব্যস্ততা থাকলেও তার ফাঁকে সারাদিনের ভিতরে একটা সময় নির্ধারিত করে তোমাকে মোরাজা করতে হবে, এক পাড়া এক পাড়া এক পাড়া করে। আর যদি তুমি শিক্ষক হও আলহামদুলিল্লাহ, ভালো কথা, নচেত কোরআন তোমার বুকে থাকবে না। আর কোরআন হিফজে করার পর ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া, যার জন্য বলা হয়েছে যে আমি কোরআন ভুলে গেছি বলা জায়েজ না, বরং বলতে হবে আমাকে কোরআন ভুলিয়ে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে তুমি যেন এমন কথা না বলো যে আমাকে কোরআন ভুলিয়ে দেওয়া হয়েছে, কারণ তার গোনাহ আছে। কোরআন ধরে রাখবে, কোরআন একদম তোমার কাছ থেকে চলে যাবে এটা যেন না হয়। তারপর বললাম কোরআন, কোরআনের মানে শিখতে হবে। শুধু কোরআন মুখস্থ রেখে আমি বলছি না যে দাম নেই, সেই রকম দাম নেই। সুতরাং মানে শিখবে, আলেম হওয়ার চেষ্টা করবে। এ কথা জেনে রেখো যে ছেলে কোরআন হিফজে করার পর আলেম হয় সে বড় আলেম হয়। আর এটাও আমি সুসংবাদ দিয়ে রাখছি যে ছেলে ভালো রেজাল্ট করতে পারবে আলেম হয়ে এবং সে হাফেজ থাকবে, মদিনা ইউনিভার্সিটিতে তার ফার্স্ট চান্স হিসেবে হবে। তার মানে মদিনা ইউনিভার্সিটিতে যদি বহু ছাত্র থাকে, বহু ছাত্রের মধ্যে যে ছাত্র হাফেজ হবে তাকে আগে গ্রহণ করা হবে এবং কুল্লিয়াতুল কোরআন নামে যে ফ্যাকুল্টি আছে সেখানে তার ভর্তি হবে। মাদানী সাহেবরা জানেন, যারা সেখানে পড়াশোনা করেছেন জানেন, হাফেজ হলে পরে তার মূল্যই আলাদা, কিন্তু হিফজটা থাকতে হবে, হিফজটা যেন ব্যর্থ না যায়, চলে না যায়। যখন তুমি শিখবে, আলেম হওয়ার চেষ্টা করবে, কোরআন তোমার কাছে আছে, ভালো আলেম হতে পারবে, তুমি ভালোভাবে হাদিসের ইবারত পড়তে পারবে, কোরআনের মানে যখন বুঝবে, কোরআনের তাফসীর যখন বুঝবে, তখন দেখবে তুমি ভালো বক্তাও হতে পারবে এবং তুমি ভালো মুদাররিসও হতে পারবে এবং তুমি আকাশের তারকা হবে একদিন আল্লাহ তোমাকে তৌফিক দিয়ে। কোরআন যখন শিক্ষা করবে, কোরআন যখন বহন করবে, তখন তোমার মধ্যে যেন কোরআনী আখলাক থাকে। বহু মানুষ হাফেজ হয়েছে, কোরআন বহন করে, কোরআনী আখলাক তার মধ্যে নাই, থাকে না। এটা বড় দুঃখের কথা। কোরআন শিখেছো, কোরআনে হাফেজ হয়েছ, অথচ সেই হাফেজ সাহেবকে মসজিদে জামাতের সাথে নামাজ পড়াবার জন্য বা পড়বার জন্য দেখা যায় না। কোনো সময় ইমাম সাহেব নেই তো ইমাম পাওয়া যায় না, অথচ গ্রামে হাফেজ আছে। এরকম যেন না হয়, তোমার আখলাক, তোমার চরিত্র এবং তোমার আমল সব যেন কোরআন অনুযায়ী হয়। আর কোরআন যেভাবে তোমাকে চালাবে, নিশ্চয়ই সিরাতে মুস্তাকিম, তুমি সিরাতে মুস্তাকিম থেকে পাস করছো, সিরাতে মুস্তাকিম থেকে পাস করে তুমি যদি এ পথচ্যুত হও, এ সিরাতে মুস্তাকিম থেকে তুমি
বিচ্যুত হও তাহলে সেটা হবে বড় দুঃখের কথা এই গোটা কথা তোমাদের জন্য বললাম যেন কোরআন তোমাদের মাঝে থাকে কোরআনী চরিত্র তোমাদের মাঝে থাকে কোরআনী আমল তোমাদের মধ্যে থাকে আর প্রত্যেক ইলমের জন্য প্রথম ইলম ফরজ আমাদের জন্য হচ্ছে ইলম শিক্ষা করা ফরজ সঙ্গে সঙ্গে দ্বিতীয় ফরজ হয় ইলম অনুযায়ী আমল করা আর যখন ইলম অনুযায়ী আমল করব ইলম থাকলো আমল করলাম আর তৃতীয় ফরজ এসে যায় দাওয়াত দেওয়া মানুষকে আহ্বান করা আর তোমার কোরআন থাকবে তোমার ইলম থাকবে ইন্নামাল ইলমু বিল মুযাকারা যত মুযাকারা করবে যত তুমি বলা মজা হাসা করবে তত তোমার ইলম উজ্জ্বল হবে সুতরাং মুযাকারা যেন তোমার থাকে দাওয়াতের কাজ থাকে যখন তুমি দাওয়াতি ময়দানে থাকবে তখন তোমার ইলম মজা হাসা হবে আর যদি লেখালেখি করতে পারো মাশাআল্লাহ তাহলে তো আরো ভালো আর জেনে রাখবে যে এই তিনটে কাজ করতে গেলে প্রচুর ধৈর্যের দরকার ধৈর্যের দরকার তখন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে আর ধৈর্যের সাথে তোমাকে দাওয়াতে তোমাকে ইলমের কাজ ইলম এখন শিক্ষা করছো নিশ্চয়ই ধৈর্যের দরকার আছে তারপর আমল করবে তখনও ধৈর্যের দরকার আছে দাওয়াত দেবে তখনও ধৈর্যের দরকার আছে এই চারটি জিনিস মাথায় রাখবে আল্লাহ তোমাদেরকে তৌফিক দেন এবারে আমাকে যে মর্যাদা দেওয়া হয়েছে আজকে সভার সভাপতি এবং যারা আমার কাছে পরিচিত বা আমি যাদের কাছে পরিচিত ফেসবুক ইউটিউব ইত্যাদিতে যারা আমাকে দেখতে এসেছেন যারা আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন একবার সালাম করব এক নজর দেখব বলে এসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ নিশ্চয় আল্লাহর মহব্বতে আল্লাহর ওয়াস্তে ভালোবেসে আমাকে দেখতে এসেছেন আমি তাদের জন্য বলছি আহাব্বাকুমুল্লাহুল্লাযী আহবাবতুমুনী ফিহি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসুন যিনি যার ওয়াস্তে আপনারা আমাকে ভালোবাসেন আর সেই ভালোবাসার টানে এসেছেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে ফাজাযাকুমুল্লাহু খায়রা আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি তোমরা কিছু কথা খেয়াল করে শোনো আমি কিভাবে যেটা যেখানে আমি গেছি এমনিতেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন واجعلني احسن مما يظنون واغفر لي ما لا يعلمون الله তুমি আমাকে যে জায়গায় পৌঁছেছো সেই জায়গায় যে জায়গায় পৌঁছতো লোকে যে বলছে আমি এত বড় আমি অত বড় আমি এই করেছি আমি সেই করেছি আমি তোমার জন্য করেছি তোমার সন্তুষ্টির জন্য করেছি যা কিছু করেছি তোমার ওয়াজহে কারিমের জন্য তোমার সন্তুষ্টির জন্য তা যেন আমার জান্নাতের ওসিলা হয়ে যায় আর আমার পেছনে যারা ছিল যারা আমাকে এত দূরে এত উপরে পৌঁছে দেওয়ার জন্য যারা সহযোগিতা করেছে আর সহযোগিতা ছাড়া কেউ কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ হতে পারে না উৎসাহ যদি মানুষকে না দেওয়া হয় কোনো ছাত্র বড় হতে পারে না মা বাপের কাছ থেকে যদি উৎসাহ না পায় তাহলে ছাত্র অগ্রগামী হতে পারে না মা বাপ যদি ছেলেকে তোর দ্বারা কিছু হবে না তোর গাধা তুই কিছু পারবি না যদি এইভাবে নিরুৎসাহ করা হয় তাহলে সেই ছেলে দেখবেন ও গাধা হয়েই থাকবে যে মা বাবা নিজে গাধা হয়ে ছেলেকে গাধা বানিয়ে দিল সে তারা সত্যি গাধা সুতরাং উৎসাহ দিতে হবে ছেলেকে উৎসাহ দিতে হবে আরে তুই সব পারবি তোর বুদ্ধি আছে কেন পারবি না এইভাবে উৎসাহ দিতে হবে যারা শিক্ষক যারা শিক্ষা দান করছেন সামান্য ভুল ত্রুটি হলো এমন মার মারলো যে স্কুল ছেড়ে পালালো মাদ্রাসা ছেড়ে পালিয়ে গেল এমন ভাবে গালাগালি করলো এমন বহু চোয়ার মৌলবি আছে পড়াবার সময়ে গালাগালি পর্যন্ত করে গালাগালির জন্য পালিয়ে গেল এমন স্কুল আছে এমন মাদ্রাসা আছে যেখানে এমন ভাবে ভিক্ষা করতে পাঠানো হয় দুঃখের বিষয় মাদ্রাসাগুলো চলবে কি করে মুষ্টি চাল আদায় করতে পাঠানো হয় তারা সেখানে লাঞ্ছিত হয়ে স্কুল বা মাদ্রাসা ছেড়ে দিল বা আরো কোনো কাজে যে কোনো ভাবে একটা ছেলেকে যদি নিরুৎসাহিত করা হয় তখন সে ইলেম ছেড়ে পালিয়ে যায় ইলেম শেখাতে আর তার মন থাকে না এটা হলে হবে না সব সময় উৎসাহ একটা পত্রিকায় একটা নামি দামি পত্রিকায় প্রতিযোগিতা এসেছিল যাতে প্রশ্ন ছিল যে ইলেম শিক্ষা বা শিক্ষা কিসের উপর নির্ভরশীল কোন এমন জিনিস আছে
যে জিনিসটার মাধ্যমে একজন শিক্ষিত ছেলে বা শিক্ষিত মানুষ উচ্চ শিক্ষায় পৌঁছে যায় উচ্চ শিক্ষিত হতে পারে বহুজন বহু জবাব লিখেছিল কিন্তু সবথেকে টপ জবাব যা ছিল সেটা হচ্ছে যে জবাবটা ছিল সেটা হচ্ছে উৎসাহ দান করা উৎসাহ দান করা উৎসাহ মানুষ উৎসাহিত করতে হবে নিরুৎসাহ করলে তো আরবি পড়ে কি করবি রে আরে আরবি পারবি তো পারবি না হেগে উঠে ছাড়বি এরকম করে মানুষকে মানে ছোট বাচ্চা সে বোঝে না কিছু তাকে যদি ধোকা তাকে যদি এইভাবে ঘাবড়ে দেওয়া হয় বুঝতেই পারছেন সে আর মানে অগ্রগামী হতে চেষ্টাই করবে না সুতরাং তাকে উৎসাহিত করতে হবে ইলম শিক্ষায় উৎসাহিত না করলে সে ইলম শিক্ষা করতে পারবে না আপনারা শুনেছেন সালাতের কেউ কেউ মা হয়ে নিজে চরকায় সুতো কেটে মেহনত করে ছেলের জন্য খরচ পাঠাতেন বাবা তুমি তুমি শিক্ষা করো মাদ্রাসায় শিক্ষা করো তুমি ইলম শিক্ষা করো তোমার খরচ আমি বহন করছি এখন একজন এতিম ছেলে সে হিফজে করেছে ইলম শিক্ষা করছে নিশ্চয়ই মা তার খরচ বহন করছে মা শাড়ির কাজ করে তালাই চাকি পাটি বনে এ কাজ সে কাজ করে পরের বাসায় কাজ করে মা কিছু সংগ্রহ কুটুম রকমের অন্য সংস্থান করে ছেলের জন্য কিছু টাকা জুগিয়ে স্কুলে বা মাদ্রাসায় পড়ার জন্য সহযোগিতা করছে এর মতো মা এই তো হচ্ছে মায়ের মতো মা মায়ের হাতে গড়বে মানুষ মা যদি সে সত্য হয় মাই তো এই জগতে প্রথম বিশ্ববিদ্যালয় এই মা যে মা সহযোগিতা করে যে বাবা এই যে রাজমিস্ত্রির কাজ করে এইভাবে কাজ করে আমার নিজের জীবনের কথা বলতে ইচ্ছা হয় আমি জীবনে উৎসাহিত হয়েছে আমার বাবা ছিলেন কাঠ মিস্ত্রি তো কাঠ মিস্ত্রির কাজ করে যে টাকা পাঠাতেন কখনো কখনো মাদ্রাসা থেকে বাড়িতে যেতাম মাত্র 2 টাকা নিয়ে মাদ্রাসায় আসতাম আর কখনো কখনো যখন ইউপিতে গেলাম তখন মাত্র 40 টাকা 50 টাকা করে তাও কষ্ট করে আমি জানি আমার বাবা কত কষ্ট করে টাকা পাঠাতেন তো এই যে একটা সাহায্য সহযোগিতা মা বাপের কাছ থেকে অবশ্যই থাকতে হবে ওমর ইবনে আব্দুল আজিজ কিংবা অন্য কেউ একজন বলেছেন যদি তুমি পারো তাহলে ফাকুন আলিমান ইনস্তাতাত ফাকুন আলিমান যদি তুমি পারো তাহলে আলেম হও আর যদি না পারো তাফাকুন মুতাআল্লিমান তুমি ছাত্র হও শিক্ষা সব সময় শিক্ষার্থী থাকো শিক্ষা করো আর যদি তাও না পারো আহিব্বাহুম তাহলে তাদেরকে তুমি ভালোবাসো আর যদি তাও না পারো ফালা তাকরাহুনাহুম তাহলে তাহলে তুমি তা ফালা তাকরাহুহুম তুমি তাদেরকে ঘৃণা করো না সুতরাং যারাই মাদ্রাসায় শিক্ষা করছে মাদ্রাসার ছাত্রদেরকে ঘৃণা করা বিশেষ করে যেখানে মুষ্টির চাল আদায় করা হয় সেখানে ভিখারি বিদ্যা বলে সেই ছেলেকে লাঞ্ছিত করা তা তুচ্ছ তাচ্ছিল্য করা এই যে একটা নিরুৎসাহ পরিবেশ মানুষের তৈরি হয় তাতে সত্যি শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায় আমি ছোটবেলাতে যখন আমি ক্লাস 8 পর্যন্ত হাই স্কুলে পড়াশোনা করেছি বা বেতন জোগাড় করতে না পারার ফলে আমি আর পরীক্ষা দিতে পারিনি আমাকে পরীক্ষাতে বসতে দেওয়া হয়নি আমি হাই স্কুল ছেড়ে যত কিছু লোকের সাহায্যে সাহায্য ছাড়া চলে না আমার গ্রামের আমার এলাকার এই জমিয়তের একজন একজন শিক্ষিত মানুষ মাস্টার আব্দুল সালাম সাহেব তারই কথা মতে আমি মাদ্রাসায় ভর্তি হই মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমি একা একাকি কাঁদতে থাকি সেখানকার পরিবেশ সেখানকার খাওয়া দাওয়া বিশাল অসুবিধা সেই নিরুৎসাহিত অবস্থায় মায়ের কাছে আমি কান্নাকাটি করি মা আমি পড়তে পারবো না মা বললে যদি না পারিস তাহলে কি করার আছে তো যাই হোক আমি বুঝলাম যদি আমি না পড়ি তাহলে আমি কি করি সুতরাং পড়া দেখি চেষ্টা করি তারপর যখন হাতে থলি দেওয়া হলো মুষ্টি আদায় করতে হবে তখন আরো নিরুৎসাহিত হয়ে পড়লাম যে কিভাবে আমি ভিক্ষা করি দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করতে হবে হঠাৎ করে আমার এক আত্মীয় বলছে এ পড়া পড়ি কি হবে রে এ পড়ে তো লাভ কি হবে মসজিদে ঝাড়ু দিবি লোকের কাছে লাথি খাবি আমি বললাম যে তাই আমি যদি আরবি না পড়ি তাহলে তুমি আরবি কিয়ের পড়ছিস তো আমি বললাম আরব যাব আমি আরব যাব অথচ আরব যাওয়ার কল্পনা তখন আমার মনের ভিতরে ছিল না মুখের মধ্যে চলে এলো যে আমি আরব যাব তো বলে হ্যাঁ ঠিক আছে আরব যেতে পারলে ভালো আর না হয় সব পড়ে কোনো লাভ নেই আরবি পড়ে কি হবে সত্যি আমাদের মধ্যে অনেক মানুষ আরবি পড়ায় না কেন চাকরি নেই
আমাদের মাদ্রাসার মুদাররিসরা ছেলেদেরকে আরবি পড়ায় না কেন ভবিষ্যৎ নেই আমি ভুল করেছি করেছি বাবা আমার ছেলেরা জানো ভুল না করে আমাদের মধ্যে মাদ্রাসার সেক্রেটারি হয়েছে কিন্তু সে তার একটা ছেলেও মাদ্রাসায় পড়ে না আমাদের মাদ্রাসার যারা হত্যাকর্তা মাদ্রাসার জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু একটা ছেলে কেউ মাদ্রাসায় পড়াতে পারে না কেন জানেন শুধু ভবিষ্যৎ নেই বলে রঙিন ভবিষ্যৎ করার জন্য আমরা যে স্বপ্ন দেখি তো সালাফি সাহেব আগেই বলেছেন যে যদি আপনি এই সরলপথেই হোক বা অন্য কোথাও হোক যে কোনো পথে যদি আপনার ছেলেকে দুনিয়া 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 কামনার জন্য তার রঙিন ভবিষ্যৎ করার জন্য যে ভবিষ্যৎ হয়তো আপনার কোনো কাজে দেবে না যদি আপনি করছেন তাহলে জেনে রাখেন বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া তোমরা দুনিয়ার জগৎকে প্রাধান্য দিচ্ছ আর সেটা আখেরাতের জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে সব সময় চাইবেন যেন আমার ছেলেটা এমন হয় যেন আমার মরণের পরে আমার কাজে দেয় যখন আপনি জান্নাতে থাকবেন জান্নাতে যখন আপনার হঠাৎ করে মান উন্নয়ন হবে ক্লাস থেকে মানে সেকেন্ড ক্লাস থেকে ফার্স্ট ক্লাসে যখন যাবেন আপনি তখন ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন যে ফেরেশতা এটা আমার কি করে হলো তখন সেই ফেরেশতা বলবেন ইস্তিগফারি ওয়ালাদিকা লাক তোমার ছেলে তোমার জন্য ইস্তিগফার করেছে তার জন্য তোমার মান উন্নয়ন হয়েছে যে ছেলে যে হাফেজ হলো সেই হাফেজ হওয়ার কারণে মা বাপের মুখ উজ্জ্বল হলো আর পরকালে তার মা বাপকে সম্মানের পোশাক পরানো হবে সম্মানের পোশাক পরানো হবে আর তাজ পরানোর কথা যেটা আছে যে তাজ পরানো হবে মা বাপের মাথায় সে হাদিস জয়ীফ কিন্তু যা ছেলে সম্মানের পোশাক তাদেরকে পরানো হবে সেখানেও তারা সম্মান পাবে যেমন এখন সম্মানিত হলেন যার যে যাই মায়েরা এসেছেন যে ছেলের মায়েরা এসেছেন এবং যে ছেলের বাবা এসেছেন তারা সব নিশ্চয়ই মুখ উজ্জ্বল হয়ে সকলের সামনে যে আমার ছেলে হাফেজ হয়েছে তেমনি আলেম যখন হবে এখানে সম্মানিত হবেন তেমনি সম্মানিত হবেন আখেরাতে গরিবের ছেলে কি করব পড়তেই হবে পড়তে থাকলাম আমার একটা অভ্যেস ছিল বাচ্চাদের জন্য ছেলেদের জন্য আমি বলে রাখি কিভাবে আমি লেখক হয়ে গেলাম ক্লাস 8 পর্যন্ত পড়ে আমি লেখক কিভাবে হলাম এগুলো থাকে বিরল প্রতিভা থাকে সে প্রতিভাও আমার ছিল না তবে আমি মেহনত করেছি আমি যেভাবে করেছি তুমি করে দেখতে পারো যদি তুমি আমার আমার জীবনীর মধ্যে ও সমাজ জীবনী বই লেখা হচ্ছে ইনশাআল্লাহ এক সময় আপনারা হাতে পাবে যদি তুমি আমার জীবন থেকে একটা অনুপ্রেরণা পাও উৎসাহ পাও যদি তুমি বলো যে হ্যাঁ আমি এর মাধ্যমে আপনি আপনার মতো চলবো আমার মতো আলেম হওয়ার জন্য যদি চেষ্টা থাকে তাহলে তোমাকে করতে হবে ভবানীপুরে এক জানাজায় গেলাম ছোট্ট একটা বাচ্চা খালি গায়ে এসে সালাম দিল সালাম দেওয়ার পর বলছে আমার জন্য আমার জন্য দোয়া করবেন জি যেন আপনার মতো আলেম হতে পারি আল্লাহ আকবার আমি বলি আমি কতবার আলেম হয়েছি তুমি আমার মতো আলেম হতে চাও বলছে জি হ্যাঁ আমি শুনেছি তো যদি তুমি চাও যে আমি বড় হয়েছি আমি এতগুলো বই কিভাবে লিখলাম যদি তুমি চাও তো আমার ঘটে ইতিহাসটা শোনো ভালো করে শুনে যদি তুমি বড় হতে চাও তাহলে সেটা আমি তুমি রসদ পাবে ইনশাআল্লাহ আমি যখন পড়তাম প্রথম যখন পড়তে যেতাম পোবার মাদ্রাসায় আমার নিয়ম ছিল যে যখন কোনো ভালো কথা শুনতাম নোট করতাম যখনই কোনো ভালো কথা শুনতাম আমার বই বা লেখনীতে আপনারা খেয়াল করবেন প্রবাদ বাক্য খুব আছে যেখানে সেখানে প্রবাদ বাক্য প্রয়োগ করেছি প্রবাদগুলো এত পেলাম কথা অনেকে জিজ্ঞাসা করে তুমি তো আরবে 37 বছর থাকলে আর এই বাংলার প্রবাদগুলো তুমি কোত্থেকে পেলে তো অবশ্য আজকাল ইন্টারনেটের যুগ কিন্তু আমি ওই জীবন থেকে 14 বছর বয়স থেকে প্রবাদ লিখতে শুরু করেছি আজও পর্যন্ত আমার কয়েক হাজার প্রবাদ ইচ্ছা করলে একটা বই আকারে বের করবো ইনশাআল্লাহ কয়েক হাজার প্রবাদ আমার কাছে জমা আছে সেই জীবন থেকে 14 বছর বয়স থেকে যখনই কারোর কাছে প্রবাদ শুনেছি সব সময় পকেটে কলম আর কাগজ রাখতাম কি হবে প্রথমে তোমাকে কি করতে হবে পকেটে সব সময় কলম অথবা কলম এবং কাগজ রাখতে হবে আর আজকাল মোবাইলের যুগ মোবাইলও নোট করতে পারো যদি মোবাইল তোমার কাছে থাকে যদিও তোমাদের জন্য এখন মোবাইল বড় ক্ষতিকর তো যদি কাগজ কলম পকেটে রাখো যখনই একটা ভালো কথা শুনবে খবরদার এটা ভেবো না যে আমার মনে থাকবে কারণ মনে থাকে না আমি জানি নিজে নিজেই আমার মনে থাকে না হাদিস কোরআন পড়েছি মুখস্থ করেছি কিছুদিন পর ব্যস্ততায় ভুলে যায়
সুতরাং ভালো কথা যেটা সেটা নোট করে নাও যখনই একটা প্রবাদ শুনতাম পাশে গিয়ে সেটাকে নোট করে নিতাম এখন আবার মোবাইলে দেখবেন দুদিন আগে একটা প্রবাদ নতুন প্রবাদ শুনলাম নোট করে নিয়েছি আমি বইয়ে গিয়ে অ্যাড করে দেব এইভাবে যখনই কোনো রাস্তায় কাগজ পড়ে আছে কাগজ আমি মানে এমনি অবহেলা করতাম না পথে যদি পাও ছাই ওরাইয়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন আমি তখন কাগজটা তুলে পড়তাম পড়ে যখন দেখতাম কিছু ভালো কথা লেখা আছে আমি আমার খাতায় নোট করে নিতাম এইভাবে একটার পর একটা হতে 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 আমার ওইভাবে খাতা তৈরি হলো খাতা তৈরি হয়ে এক একটা বিষয় ভিত্তিক লিখতে লাগলাম বিষয় ভিত্তিক লিখে আমি মানে তৈরি প্রস্তুতি নিতে লাগলাম বই পড়তে লাগলাম আমার গ্রামে একটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরি আমাকে উৎসাহ যুগিয়েছে লেখা পড়ার ব্যাপারে যদিও আমি এই পর্যন্ত পড়া কিন্তু বাংলা যতটা পড়তে হয় ওই বয়সে তা অনেক পড়ে ফেলেছিলাম অনেক বই পড়েছিলাম আমার বই আমার গ্রামের লাইব্রেরি থেকে তবে ইসলামী বই পড়িনি এই ধরুন গল্প উপন্যাস যেগুলো ছিল আমি পড়ে শেষ করেছি পড়তে পড়তে ভাষার একটা মানে উৎসাহ তৈরি হয় মনের ভিতরে লিখতে শুরু করি কুবার মাসা থেকে আমি আসি বীরভূমের মহিষা ডহরি মাদ্রাসায় মাদ্রাসায় সুন্দর মনোরম পরিবেশ সেই পরিবেশে আমি লেখালেখি শুরু করি পড়াশোনা করি নিজে পড়ি এবং বাচ্চাদেরকেও পড়াই আমার নিচু ক্লাসের ছেলেদেরকেও আমি পড়াতাম বোঝাতাম আমার একটা গ্রামার বোঝার একটা মানে উৎসাহ ছিল বাংলা ইংরেজি কিছু গ্রামার জানা ছিল আর সেই সাথে আরবি গ্রামারের সঙ্গে মিলিয়ে নিতাম যদি কোনো উস্তাদ ইংরেজি শিক্ষিত হন আর আরবি পড়ান না আরবি এবং ইংরেজি জানা আছে তিনি যদি আরবি গ্রামারের সাথে ইংরেজি গ্রামারকে মিলিয়ে পড়ান তো শিক্ষিত জেনারেল শিক্ষিত ছেলে চট করে আরবি ক্যাপচার করতে পারবে ধরতে পারবে এবং মানে মুখস্থ করে নিতে পারবে তো আমি সেটা করতাম এইভাবে আস্তে আস্তে কি বলে লেখালেখি শুরু করলাম সবাই যখন ঘুমিয়ে যেত সবাই যখন ঘুমিয়ে যেত আর আমার ঘুম যদি না আসতো তাহলে তখন হেরিকেনের আলো ছিল তখন কারেন্ট ছিল না হেরিকেনের আলোটাকে ছোট্ট করে দিয়ে শীতেনের কাছে রেখে আমি লিখতে লাগতাম কোনো কোনো রাতে এক পাতা দু পাতা তিন পাতা করে লিখতাম তারপর যদি এমনও দেখতাম যে চাঁদনি রাতে উজ্জ্বল আলো আছে মাদ্রাসা ফাঁকা ছাদে গিয়ে আমি লিখতাম এবং পড়তাম তো লেখালেখি করে তারপরে মাদ্রাসার যে লাইব্রেরি সে লাইব্রেরির বই নিয়ে পড়াশোনা করতাম আঞ্জুমানে বক্তৃতা করতাম ইত্যাদি যেমন তোমরাও করছো তোমরাও সবসময় আছো এইভাবে করতে করতে এক সময় এলো একজন এমন ছেলে যে ছেলে এখন ভ্রষ্ট হয়ে গেছে সে আমাকে উৎসাহিত করেছে সে আমাকে বিজলি বলতো বলছে তুমি এক কাজ করো তোমার পড়াশোনা এত ভালো তুমি চলে যাবে তুমি আরব চলে যাবে অথচ আরবের ব্যাপারে আমি জানি না আরব যাওয়া কি করে হয় যে হাজিরা হজ করতে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি আরব যাবো এটা কি করে হয় বলছে জানো না বিনা পয়সায় তুমি আরবে যাবে এইভাবে মনের ভিতরে একটা লোভ তৈরি করলো তারপরে সেই বেচারি আমাকে ওই সাকরগাছা নুরুল ইসলাম সাহেবের সন্ধান দিয়ে তার সঙ্গে যোগাযোগ করিয়ে ফাইজা মাদ্রাসা ফাইজা আম যেখানে যার জন্য ফাইজি বলা হয় সেখানে মৌনক ভঞ্জনের মাদ্রাসায় আমি ভর্তি হলাম আর সেখানে পড়াশোনা করতে লাগলাম সেখানে পড়াশোনার নতুন পরিবেশ আমি পেলাম পড়াশোনা একদিকে আরবি পড়াশোনা চালিয়ে গেলাম বাংলা লেখালেখি আমি ভুললাম না বাংলা যা দেখি তাই লিখি ওখানকার কষ্ট ওখানকার আচার ব্যবহার ইত্যাদি লেখালেখি করতে করতে তারপরে আমার আস্তে আস্তে যত লিখবে ওই যে বলে মাজা ঘস যত হবে তত চকচক করবে আমি লিখতে লিখতে সেখানে কিছুটা অভ্যাস তৈরি করলাম তারপর ওখান থেকে ফারেগ হয়ে আরবের স্বপ্ন নিয়ে ওখান থেকে সনদ পাঠালাম প্রথম বছরে সনদ পাঠিয়েছি কবুল হয়নি তারপরে যখন পাস করলাম ফারেগ হলাম তখন গিয়ে পিচকুড়ি গ্রামের মসজিদে জামে মসজিদের ইমাম এবং খতিব ছিলাম আর মাদ্রাসার মোদারেস দু একটা ক্লাস নিয়ে আমি মোদারেসি করতাম শুরু করলাম আর আমার মনের ভিতরে সেই আরবের প্রাণ প্রেরণা ছিল মদিনার কথা শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার কথা আর সব সময় একটা উর্দু গজল আমার মনের ভিতরে
গুনগুন স্বরে আমি গাইতাম আর মনে করতাম মে ইহা হু মেরে দিল মদিনা মে হ্যায় মদিনা কে ফুল তো ফুল কাঁটো মে ভি হুসন হ্যায় মে ইহা হু মেরে দিল মদিনা মে হ্যায় মনের ভিতরে সব সময় ছিল আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ তাহাজ্জুদের পরে দোয়া করতাম আল্লাহ তুমি আমাকে সেই মদিনায় পৌঁছে দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমি যেন মদিনায় গিয়ে শিক্ষা গ্রহণ করতে পারি আমি যেন আল্লাহ তুমি আরবের জন্য কবুল করে নাও আর আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম খেয়াল খেয়াল করে দেখুন যে আমার পিছনে উৎসাহ সাহায্য সহযোগিতার কারণে আমি এত দূরে পৌঁছতে পেরেছি তারপর যখন আমার নম্বর এলো ক্লাসের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তার সনদ পাঠানো হয় যখন সেই পজিশনে এলাম তখন আমি যখন সার্টিফিকেট তৈরি করলাম বা করতে যাচ্ছিলাম তখন আমি বললাম যে যদি আমি আরবে আমাকে কবুল করা হয় আমি কিভাবে যাব আমার বাবা গরিব এত টাকা দিয়ে আমি আরব যেতে পারবো না তখন আমাকে বলা হলো তোমার টিকিট আসবে কিন্তু টিকিট নাই না তোমাকে কিনে যেতে হবে তখন আমি বললাম যে এত টাকাই বের কথা পাবো টিকিট তো অনেক তখন কত টাকা টিকিট আমার মনে নেই কারণ এটা হচ্ছে ১৪০৭ কথা ১৪০৭ কথা আর ১৪০৭ থেকে ৪০ পর্যন্ত আমি আরবে ৩৭ বছর প্রায় থাকলাম তো একজন ওই নুরুল ইসলাম সাহেব আমাকে বললেন তোমার কবুল তো হোক যদি টিকিট লাগে তো পয়সা আমি জোগাবো বাস মনের ভিতরে উৎসাহ তৈরি হলো যাক একটা তো সমর্থন পেয়েছি একটা আমার জন্য একটা সমর্থ পেয়েছি একটা সাপোর্ট পেয়েছি যখন তখন মনের ভিতরে আশা জাগলো তারপরে যা করার জন্য দিল্লি গেলাম বারবার দুবার করে পিচকুড়ি থেকে আমাকে দিল্লি যেতে হয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য দিল্লি যেতে হয়েছে সে খরচে কিভাবে জুগিয়েছি আপনাদেরকে বলতে পারবো না আজও পর্যন্ত চোখের পানি আমার যখন মনে পড়ে তখন চোখের পানি আসে যে কিভাবে আমি হয়েছি কিন্তু ভাইরা তোমরা জেনে রেখো ছোট বাচ্চা তুমি এতিম এতিমই অবস্থা তোমার বাধা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন আর তুমি যদি গরিব হও তুমি যদি দরিদ্র হও দরিদ্রতা কোনোদিন পথের বাধা হতে পারে না তুমি শিক্ষার পথে অগ্রসর হও আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তুমি চলো তাহলে ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ আল্লাহকে তা আল্লাহকে ভয় করো আল্লাহর তাকওয়া যদি তুমি মনের ভিতরে থাকো আল্লাহর উপরে ভরসা করো আল্লাহর কাছে প্রার্থনা করো তাহলে তুমি নিশ্চয়ই তোমার যে টার্গেট তোমার মনে যদি তোমার মন ছবি তৈরি থাকে তুমি সেখানে পৌঁছতে থাকবে সব সময় মনকে স্থির করতে হবে তুমি কি হবে সেখানে তোমাকে পৌঁছতেই হবে যদি তুমি মনে রেখো মাদেরকে বলছি মায়েরা তোমরা যদি তোমাদের ছেলেদেরকে কোন একটা টার্গেটে পৌঁছানোর জন্য চেষ্টা করো সেখানেই তুমি পৌঁছাতে পারবে সব কিছু মনের সাথে একটা সম্পর্ক আছে ভালো সম্পর্ক আছে মনে যেটা হবে সেটা করবো যদি থাকে তাহলে আল্লাহ তাআলা সেই মনের আশা পূর্ণ করবেন যদি তার কাছে দোয়া করা হয় যদি তার কাছে চাওয়া হয় আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দেন মা বাবা হিসাবে গার্জেন হিসাবে যে ছেলেদেরকে মানুষ করব এইভাবে মানুষ করে তাদেরকে উৎসাহিত করব লেখাপড়ায় উৎসাহিত করব আর ছেলেদেরকেও চেষ্টা করতে হবে যে আমরা হব আমি যাই হই না কেন আমি ডাক্তার ইঞ্জিনিয়ার আলেম যা কিছু লেখক বক্তা যাই হতে চাই যদি টার্গেট থাকে তাহলে সেই জায়গাতে অবশ্যই পৌঁছতে পারবে আর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আল্লাহুম্মা আমিন وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما شاء الله